হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো এই পদ্ধতিতে আপনি যদি খরগোশকে ঘাস দেন তাহলে কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে অনেক ভিডিওর লিঙ্ক রয়েছে, তো যেগুলো হয়তো আপনি জানেন আবার নাও জানতে পারেন, তো যেগুলো না জানেন সেগুলো দেখে নিতে পারেন, আপনার কাজে আসতে পারে। আর হ্যাঁ, আপনি যদি শহরে খরগোশ পেলে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ঘাসের অনেক বিকল্প খাবার এখানে উপস্থাপন করে থাকি যা আপনার কাজে লাগতে পারে। কারণ আমরা যেহেতু শহরে থাকি, ঘাসের বিকল্প খাবারটাই আমাদেরকে বেশি প্রাধান্য দিতে হয়, কারণ ঘাস এখানে অ্যাভেলেবল না। যাই হোক, আরও অনেক ঘাসের বিকল্প খাবারের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এটা প্লেলিস্ট রয়েছে যা আপনার খরগোশের খাবার তালিকা, ওখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। এই পদ্ধতিতে যদি ঘাস দেন তাহলে সুবিধাগুলো হলো ঘাসের অপচয় কম হবে, কারণ খরগোশকে যখন বাটিতে বা কোনো পাত্রে ঘাস দেওয়া হয় তখন সেটার উপরে উঠে পারলে খাওয়া শুরু করে এবং সেখানে পটি করে, পরে ঘাসগুলো নষ্ট হয়ে যায়, খেতে চায় না। তারপরে খাঁচায় যদি দেন তাহলে ফেলে দেয়, ঠিক আছে। তো এই পদ্ধতিতে দিলে পটি করার সুযোগ পাবে না, ঘাস নষ্ট হবে না, নোংরা হবে না, তো তারা সম্পূর্ণ খাবে। কারণ দেখুন, যতটুকু তারা মুখ থেকে ছিঁড়ে ঠিক ততটুকু খেয়ে পরবর্তীতে আবার ছিঁড়ে, এখানে ঘাসের অপচয় হবেই না। আর অসুবিধা হচ্ছে এই পদ্ধতি আপনি সবসময় ব্যবহার করতে পারবেন না, কারণ আপনি যখন ছোটো ছোটো ঘাস এনে দেবেন, দুর্বা ঘাস এনে দেবেন, তখন এই পদ্ধতি আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে অবশ্যই এরকম বড় বড় ঘাস আনতে হবে, তাহলে আপনি এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আরেকটা নোটিশ দেই, সেটা হচ্ছে জায়গাটা খুব নোংরা আছে, কারণ সকালবেলা ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখাবো বলে। আর এই পদ্ধতিটা আমি আজকে অ্যাপ্লাই করলাম, তো দেখতে পেলাম ভালোই সাড়া পেয়েছি। তো এই কারণে ভাবলাম না যে আগে ভিডিওটা করে নিই, পরে আপনাদেরকে শেয়ার করি, পরে আর কি আমি জায়গাটা পরিষ্কার করি, এজন্য আর কি ভিডিওটা আগে ধারণ করলাম, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।